খুলনা বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, যে 29টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে খুলনায়, সেটি কি দামে বিক্রি হচ্ছে, আর এই দাম নির্ধারণের বিষয়টি বিক্রেতারা জানেন কিনা? খুলনায় যে 29টি কারণ এখানকার বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার যে পাইকারি বাজারে যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই পণ্য দামে তারা আসলে পণ্য কিনতে পারেনি, অতএব সেই দামে তারা এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি। অতএব তারা যখন এই পণ্যটি আবার কিনতে পারবেন তখন তারা হচ্ছে যে এই পণ্যটি বিক্রি করতে পারবেন, এমনটাই সে কথা আশাবাদ ব্যক্ত করেছেন এখানকার ব্যবসায়ীরা। যেমন আপনি বলছিলেন যে সরকারের যে নির্ধারিত যে 29টি পণ্য, সেই 29টি পণ্যের মধ্যে সোনার দাম রয়েছে, যেটি বলা হয়েছে যে খুচরা পর্যায়ে 98 থেকে 98 টাকা 30 পয়সা ধরে বিক্রি করার কথা, কিন্তু সেই সোনা এখন কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 105-110 টাকা কেজি করে। এবং এর পাশাপাশি ঠিক একই রকম অবস্থা কিন্তু আপনার দেশি পেঁয়াজ, দেশি রসুন, মসুরের ডাল সহ সকল পণ্যের দামই কিন্তু এখন পর্যন্ত অনেকটাই বেশি, যেখানে সরকার বলছে যে গরুর মাংস খুচরা পর্যায়ে 665 টাকা 39 পয়সা ধরে বিক্রি করার কথা, কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি যে খুলনার বাজারে কিন্তু আপনার গরুর মাংস বিক্রি হচ্ছে 725 টাকা, কোনো কোনো ক্ষেত্রে জায়গায় 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির অবস্থাও একই, যেখানে বলা হচ্ছে যে 175 টাকা 30 পয়সা দরে বিক্রি করার কথা ব্রয়লার মুরগি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্রয়লার মুরগি খুলনার বাজারে এখন বিক্রি হচ্ছে প্রায় 205 টাকা কেজি দরে। আলু যেখানে বিক্রি করতে বলা হয়েছে 28 থেকে 28.55 টাকা দরে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আলু খোলার বাজারে এখন পর্যন্ত বিক্রি করা হচ্ছে 30 টাকা 40 টাকা কেজি দরে এখন থেকে আলু বিক্রি করা হচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সরকার পক্ষ থেকে যে ধরনের পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে সেই ধরনের দামে আসলে এখানকার যারা বিক্রেতারা আছেন তারা যেমন কিনতে পারছেন না, তেমনি যেহেতু বিক্রেতারা বিক্রি করছেন না সেহেতু ক্রেতারাও কিন্তু আসলে সেই দামে পণ্য কিনতেও পারছেন না। এবং এই বিষয়ে অবশ্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে আগে থেকে যেমন কোনো ধরনের কোনো নোটিশ বা কোনো তথ্য দেওয়া হয়নি, তেমনি পাশাপাশি তারা গত কয়েকদিন ধরে যে পাইকারি বাজার থেকে যে পণ্য কিনছেন সেই পণ্যতে যেহেতু তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে সেই কারণে তারা আসলে এই পণ্যটি বেশি দামে বিক্রি করতে হবে তাদেরকে। যদি তারা সরকার নির্ধারিত দামে যা দামে পাইকারি বাজার থেকে পণ্য কিনতে পারে তাহলে খুচরা বাজারে আসলে তারা কম দামে বিক্রি করতে পারবেন, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন তারা। অভিজিৎ, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু বরিশালের খবর জেনে আসি। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন। আলামিন, খুলনা থেকে আমাদের সহকর্মী যিনি জানাচ্ছিলেন যে সেখানে আসলে সরকার নির্ধারিত দামে কোনো পণ্যই বিক্রি হচ্ছে না, বরিশালে কি পরিস্থিতি দেখছেন? জি, খুলনার মতো কিন্তু বরিশালে একই পরিস্থিতি, যে আসলে তারা কিন্তু খবরের মাধ্যমে জানতে পেরেছেন যে বরিশাল যে 29টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে সকালবেলা যখন আমরা তাদের ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছেন যে আসলে যে দাম সরকার নির্ধারণ করে দিয়েছে সেই দামে কিন্তু তারা পাইকারি মূল্যে পাচ্ছেন না, যার কারণে কিন্তু তাদের খুচরা যে দাম আগের যে দাম রয়েছে সেই দামই তাদের বিক্রি করতে হচ্ছে। তবে ব্রয়লার মুরগির কথা যদি বলি যে ব্রয়লার মুরগি কিন্তু 205 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সরকার যে দাম নির্ধারণ করেছে 175 টাকা, সেই 175 টাকা কিন্তু ব্রয়লার মুরগি মিলছে না। মুরগির দাম বলেন পাঙ্গাস মাছ 180 টাকা নির্ধারণ করা হয়েছে কিন্তু পাঙ্গাস মাছ এখনো কিন্তু 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে আলুর দর যেটি দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে কিন্তু পাইকারি বাজারে তাদের কিনতে হচ্ছে 30 থেকে 31 টাকা মূল্যে তাদেরকে কিনতে হচ্ছে এবং তারা 35 টাকা থেকে 38 টাকা পর্যন্ত তাদের বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়ীরা বারবারই বলছেন যে সরকার যখন কোনো দাম নির্ধারণ করে দিয়ে দেন তখন কিন্তু তারা সেই বিষয়টি জানতেও পারেন না এবং পরবর্তীতে তখন যারা জানেন তখন বিষয়টি নিয়ে তারা যখন পাইকারি বাজারে যান তখন পাইকারি বাজারে যে প্রভাবটি থাকে সেই প্রভাব মোকাবেলা করে তাদের খুচরা ক্রেতাদের সাথে তাদের একটি বিতর্কে জড়িয়ে পড়তে হয়। এবং আমরা কথা বলেছিলাম এখানে যে গরুর যারা ব্যবসায়ী আছে, গরুর মাংস যারা ব্যবসা করেন তাদের সাথে, তারা বলছেন যে কোনোভাবেই তারা 750 টাকার নিচে গরু গোস্ত বিক্রি করতে পারবেন না। সেক্ষেত্রে সরকার যে 650 টাকায় গরু মাংস বিক্রি যে নির্ধারণ করেছে সেই নির্ধারিত দামে তারা বলছেন যে গরুর আমদানি এবং গরুর মূল্য যদি না কমে সেক্ষেত্রে কিন্তু তারা সেই দামে পণ্য বিক্রি করতে পারবেন না। যদি একটু জানিয়ে রাখি যে সরকার কিন্তু 2 সপ্তাহ আগে তেলের দাম নির্ধারণ করে দিয়েছিল, সেই তেল কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটি দোকানে বাজারে কিন্তু সেই তেল পাওয়া যাচ্ছে না যে সরকার যে দামে নির্ধারণ করে দিয়েছেন সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল, সেই তেল কিন্তু এখন পর্যন্ত ক্রেতারা পাচ্ছেন না। সেক্ষেত্রে যে দাম এখন নির্ধারণ করা দিয়ে দেওয়া হয়েছে সেই দামের জন্য আজকে সকাল থেকে ক্রেতারা এসেছিলেন এবং ব্যবসায়ীদের সাথে তারা সেই দামে তাদের পণ্য কিনতে চাচ্ছেন, কিন্তু ব্যবসায়ীদের সাথে তাদের একটি বাগবিতণ্ডা হচ্ছে এইভাবেই। এবং তারা ক্রেতারা বলছেন যে যে বিষয়টি সরকার নির্ধারণ করে দিয়েছে সেটি যদি কার্যকর করতে হয় সেক্ষেত্রে বাজার মনিটরিং করতে হবে এবং বাজার মনিটরিং এর মাধ্যমে এই পণ্যগুলো তারা সেই ভোগ করতে পারবেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। খুলনা এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।